ইউটিউবের ভিউয়ার্সরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা এবং আমার যে সিনিয়র যারা, সকলকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা এই ভিডিওগুলো দেখছেন, আনন্দ পাচ্ছেন। এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে মোবাইলে প্রচুর প্রচুর অ্যাপস আছে, এই অ্যাপসগুলো বেশিরভাগই একই ধরনের, সেই সমস্ত বিভিন্ন ধরনের অ্যাপস যদিও বা দেখতে আলাদা কিন্তু বিষয়বস্তু প্রায় একই। এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কোন অ্যাপসটা আপনার পক্ষে উপযুক্ত, কোন অ্যাপসটা আপনার প্রয়োজনীয়, সেসব বিষয়ে আমরা এই ইউটিউবে আমরা আলোচনা করে থাকি। আজ আমরা ভাবছিলাম যে কি বিষয়ের উপরে আলোচনা করব। এই সমস্ত পাঁচ সাত ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল যে কবিগুরু রবীন্দ্রনাথের বিষয়ের উপরে কোনো অ্যাপস আছে কি না ইউটিউবের, আমাদের গুগল প্লে স্টোরে, সেটা দেখা যাক। দেখুন, রবীন্দ্রনাথ অ্যাপস বলে আমি যখনই এখানে সার্চ করলাম তখন দেখুন কি দেখায়। দেখুন, রবীন্দ্রনাথের অ্যাপস বলতে রবীন্দ্রনাথের গল্প, কবিতা, ওনার উপন্যাস, ওনার নাটক, বিভিন্ন বিষয়ের ওপর প্রচুর প্রচুর অ্যাপস আছে। কোনোটাতে 5 র্যাঙ্ক দিয়েছে, কোনোটাতে 4.3 র্যাঙ্ক দিয়েছে, কোনোটাতে 4.6 র্যাঙ্ক দিয়েছে, এরকম বিভিন্ন বিভিন্ন র্যাঙ্কিংয়ে প্রচুর অ্যাপস আমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। কিন্তু এইগুলোর মধ্যে কোনটা ভালো, আপনাকে বাঁচতে গেলে সবগুলোকে আপনাকে ইনস্টল করতে হবে, করে করে দেখতে হবে যে এর মধ্যে কোনটা ভালো, কোনটা লেখার কোয়ালিটি ভালো, কোনটার অক্ষর বিন্যাস ভালো, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো, কোনটাতে আপনার কতখানি পড়লেন সেই কবিতা বা বইয়ের অংশটুকু সেটা সেভ করে রাখা যায়, পরবর্তীকালে সেটা খোলার সময় যাতে সেখান থেকে চালু হয়, এই সমস্ত বিভিন্ন রকম ব্যাপার আর থাকে, যেগুলো আপনাদের পক্ষে বা যারা সিনিয়র, যারা চট করে এই অ্যাপসগুলো সম্বন্ধে ওয়াকিবহল হন না, তাদের পক্ষে এগুলো বাঁচা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং এতে হয় কি, আসল উদ্দেশ্যটা নষ্ট হয়ে যায় এবং কবিতাগুলো বা গল্পগুলো বা উপন্যাসগুলো পড়ার আগ্রহটা কমে যায়। তাই চলুন আপনারা আজকে একটা ভালো রবীন্দ্রনাথের উপরে অ্যাপস দেখবেন, তাতে একটা অ্যাপসের মধ্যে রবীন্দ্রনাথের সমস্ত গল্প, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ সবই আপনি পেয়ে যাবেন। তবে চলুন আমরা একবার দেখি। তবে তার আগে আমি অবশ্যই বলবো, এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন এই ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাদের বন্ধুর সাথে, আর আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রিং বটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিউয়ার বাড়ে এবং আমরা যখন এই আরও নতুন নতুন সুন্দর সুন্দর ইউটিউবের অ্যাপসগুলো মাফ করবেন গুগল প্লে স্টোরে অ্যাপসগুলো টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করব, তখন আমরা যাতে খুব সহজেই পেয়ে যান। তাহলে চলুন আজকে আমরা দেখি নতুন রবীন্দ্রনাথের অ্যাপসের উপর। দেখুন, রবীন্দ্রনাথ টেগোর বলে প্রথমেই একটা অ্যাপস আছে 4.8 র্যাঙ্কিংয়ে। এটা খুব সুন্দর একটা অ্যাপস, আমার অলরেডি ইনস্টল করা আছে, দেখি এখানে কী আছে ওই অ্যাপসটার মধ্যে। দেখুন, অলরেডি 1000 ডাউনলোডার এখানে ডাউনলোড করে গেছে, র্যাঙ্কিং হচ্ছে 4.8। দেখুন অ্যাপসটার মধ্যে কিছু ওরা পিকচার আপলোড করেছে, এই ফ্রন্ট পেজ এরকম হবে। দেখুন এই অ্যাপসটাতে শর্টকাট করে রাখা যাবে, আপনি কতগুলো পেজ পড়লেন, কতখানি ক্লিক করলেন, এগুলো শর্টকাট করে রাখা যাবে। আর কী হবে, এর অক্ষর বিন্যাস খুব সুন্দর আছে, ফেভারিট করে রাখা যাবে, কোন গল্প বা কোন উপন্যাস বা কোন কবিতা আপনার ফেভারিট সেগুলো আপনি এখানে ফেভারিট করে স্টোর করে রাখতে পারেন, তাহলে যে কোনো সেগুলো পড়তে সুবিধা হবে। আচ্ছা, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, আর কী করতে পারবেন, আপনি ডার্ক মোড করতে পারবেন, তারপরেতে লাইট মোড করতে পারবেন, এরকম প্রচুর ফেসিলিটি আপনি পাবেন। দেখুন প্রচুর লোক এখানে কমেন্টস দিয়েছে, তাহলে চলুন এই অ্যাপসটা সম্বন্ধে আমরা ডিটেলসে আজকে দেখি।
দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অ্যাপসের ফ্রন্ট পেজ। এই পেজের মধ্যেই দেখুন প্রথমেই আছে কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অন্যান্য। এটা হচ্ছে মূল অ্যাপসের প্রথম পেজই থাক হোম পেজে থাকবে। এই অ্যাপসটার ডান দিকের উপরে একটা চিহ্ন আছে সেটিং, এখান থেকে আপনি অ্যাপসটার সেটিং করে নিতে পারবেন। দেখুন কী সেটিংয়ে আছে, দেখুন কিপ স্ক্রিন অন, হিস্ট্রি, অ্যাবাউট, শেয়ার, মোর অ্যাপস, ফিডব্যাক সবই আপনি নিতে পারবেন। আচ্ছা দেখুন অ্যাবাউটে যান, আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন, ফিডব্যাক দিতে পারবেন এখান থেকে আপনি অ্যাপ সম্বন্ধে। আচ্ছা এখান থেকে আপনি স্টার মার্ক দিতে পারবেন, ফেভারিট, আপনার কোন কোন কবিতা বা গান বা ছোট গল্প ফেভারিট আপনি এখান থেকে স্টার মার্ক দিলে এখানে জমা হবে, এখান থেকে ক্লিক করলেই আপনি সেগুলো পেয়ে যাবেন। এখন আপাতত আমার কিছু ফেভারিট নেই বলে ফাঁকা দেখাচ্ছে। এখান থেকে আপনি কি করতে পারবেন, হিস্ট্রি, মানে আপনি হিস্ট্রি থেকে দেখতে পারবেন কখন কোনটা কখন খুলেছেন, আপনি সেগুলো দেখতে পারবেন, কোন পেজে আছেন, গীতাঞ্জলি কোন পেজে আছেন সেগুলো আপনি দেখতে পারবেন। তাহলে চলুন দেখছেন, প্রথমেই দেখুন এর অক্ষর বিন্যাস কিন্তু খুব সুন্দর, এবং এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিয়েছে আপনার চোখের পক্ষে খুব ভালো, খুব উজ্জ্বল রং নয়, খুব হালকা রং। যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেহেতু প্রথমেই কবিতাটা ওনারা প্রথমে দিয়েছেন, এবং আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সারা বিশ্বে বাঙালির একটি হৃদয়ের অত্যন্ত কাছের জিনিস। শুধু কবিতা নয়, ওনার গান, নাটক, প্রবন্ধ সবই বাঙালিদের কাছে খুবই প্রিয়। সুতরাং এই অ্যাপসটা আপনারা যদি মোবাইলের মধ্যে রেখে দেন এবং আপনার সময়ে অসময়ে আপনি যে কোনোভাবেই এটাকে দেখলে আপনি উপকৃত হবেন, এবং মানুষের পক্ষে এখন যা দ্রুতগতির সময় আপনার পক্ষে বই কিনে রবীন্দ্রনাথের কোনো গল্প বা কবিতা বা ছোট গল্প বা উপন্যাস পড়ার সময় নেই বলেই আমার মনে হয় সেই ক্ষেত্রে, এবং সেগুলো খুবই কস্টলি, কেননা এক একটা বইয়ের দাম প্রচুর, এবং কতগুলো বই আপনি জোগাড় করবেন, সেক্ষেত্রে এ ধরনের অ্যাপস আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ট্রেনে যেতে যেতে, বাসে বা যে কোনো অবসর সময়ে আপনি কবিতাগুলো পড়তে পারবেন। এবং শুধু তো কবিতা পড়লেই হলো না, আমরা সকলেই জানি যে একমাত্র সারা পৃথিবীর মধ্যে একমাত্র রবীন্দ্রনাথই এমনই কবি যার দুটি গান দুটি দেশের জাতীয় সঙ্গীত। আমাদের জনগণ মন হচ্ছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, আর ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সুতরাং এত বড় কবির একটা অ্যাপস আপনার মোবাইলে থাকা মানে আপনার মোবাইলের গুরুত্ব অত্যন্ত বেড়ে যায়, এবং এই অ্যাপসটার সেই উদ্দেশ্য সাধন করবে বলেই আমার মনে হয়। দেখুন ওনার সমস্ত গল্প কবিতাগুলো কীভাবে একটার পর একটা সুন্দরভাবে চিত্র আকারে সাজানো আছে। এনার মধ্যে অবশ্যই আমি প্রথমেই খুলবো গীতাঞ্জলি বইটির যে সমস্ত লেখ কবিতা আপনার আছে ঠাকুরের সেগুলো আমি খুললাম। দেখুন গীতাঞ্জলির মধ্যেও প্রচুর প্রচুর কবিতা আছে, সেগুলো এক এক করে পরপর সাজানো আছে। আপনি যে কবিতাটা পড়ার ইচ্ছা হবে সেগুলো দেখুন টিপবেন, ক্লিক করবেন, ক্লিক করলেই খুলে যাবে। তবু আজি তোমার দক্ষিণ হাত দেখুন পড়ছি আমি, দেখুন এটা খুলে গেল, এটা হচ্ছে মূল কবিতাটা। দেখুন উপরে হচ্ছে হেডিং কবিতার বিষয়বস্তু, তলার দিকে দেখুন স্টার মারা আছে, স্টার মারা দিলে আপনি এটাকে ফেভারিটের মধ্যে ঢুকে যাবে। তারপরেতে আছে ছবি তুলি স্ক্রিন, তারপরেতে আছে আপনার এটাকে মানে দিনে মানে লেখাগুলো কালো হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে, এটা করবেন না ব্যাকগ্রাউন্ডটা কালো থাকবে লেখাটা সাদা থাকবে, যেটা আপনার পক্ষে সুবিধা সেটা করতে পারবেন। তারপরেতে আছে অক্ষর ছোট বড় করা, অক্ষর বড় আতস কাছে, তারপরে আছে অক্ষর ছোট। তা দেখুন এটা দেখুন আপনি এই ব্যাপারটা, এ দেখুন এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমটা হচ্ছে যে সাদা হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, লেখাগুলো কালো হয়ে যাচ্ছে, যেটা আমার পক্ষে চোখের পক্ষে সুবিধা হবে সেটা আপনি পড়বেন। আমি এই অপশানটা রাখলাম, এটা দেখতে ভালো লাগে আমার, চোখের পক্ষেও কম চাপ পড়ে। যাই হোক আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা নেবেন। যাই আমি পড়তে শুরু করি, প্রভু
আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি, এসেছি তোমারে হে নাথ পড়াতে রাখি, যদি বাঁধি তোমার হাতে পড়ব বাঁধা সবার সাথে, যেখানে যে আছে কেউই রবে না বাকি, আজি যেন ভেদ নাহি রয় আপনার পরে তোমায় যেন এক দেখি হে বাহিরে ঘরে, তোমার সাথে যে বিচ্ছেদে ঘুরে বেড়ায় কেঁদে কেঁদে ক্ষণিক তরে ঘুচাতে তাই তোমারে ডাকি। এখন এটা 1316 সালের 27 আশ্বিন শিলাই দহতে এটা লেখা হয়েছে। তাহলে কবে কোথায় কীভাবে এটা লেখা হয়েছে সবই আপনি এখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, আমি একটা কবিতাকে ফেভারিট করে দেখাই আপনাদের। দেরি হচ্ছে, একটু ক্ষমা করবেন। যাক, একটা কবিতা দিচ্ছি আমি। দেখুন, এই কবিতাটাকে আমি ফেভারিট করলাম, সঙ্গে সঙ্গে এটা ফেভারিটের মধ্যে চলে যাবে। দেখুন, এটার মধ্যে ক্লিক করলে আপনি গিয়া এখানে ডাইরেক্ট আপনি ফেভারিট কবিতাটার মধ্যে চলে যেতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন কত সুবিধা, এই সমস্ত ফেসিলিটি কোনো সব অ্যাপস আপনি পাবেন না, যেটা আপনি এই অ্যাপসে পাবেন। এই জন্যই আপনার এই অ্যাপসটা আপনার পক্ষে উপযুক্ত বলে আমি মনে করি, কেননা এই ফেসিলিটি কোনো থাকলে তবে এত কবিতা, এত গান, এত ছোট গল্প উনি লিখে গেছেন যে আপনি এক দুদিনে পড়তে পারবেন না। এগুলো দীর্ঘদিন সময় লাগবে, উপন্যাসগুলো পড়তেও প্রচুর সময় লাগবে। সুতরাং এই ফেভারিট অ্যাপসটা খুব দরকার, এবং হিস্ট্রিটা অবশ্যই দরকার। হিস্ট্রিটা খুব দরকার যে আপনি কালকে কতখানি পড়েছেন। যাই হোক, গান দেখি। অবশ্যই পেমেন্ট রাগ খাম্বাজ তাল কাহারবা, রচনাস্থান শান্তিনিকেতন, স্বরলিপিকার রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেছেন কত ডিটেলসে আপনার এই সমস্ত লেখা দিয়েছে, যেগুলো আপনি অন্যান্য অ্যাপসে পাবেন না। মনে রবে কিনা রবে আমারে, সে আমার নয়, ক্ষণে ক্ষণে আসি রব তব দুয়ারে অকারণে গান গায়। যাই হোক, আমি কিন্তু গানে খুব একটা পারদর্শী নেই, সেই জন্য পারলাম না, আমি গানটা ছেড়েই দিলাম। আপনারা দেখে নেবেন, আমরা নিশ্চয়ই গানের আরও ভালো ভক্ত, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে আপনি সার্চ করতে পারবেন আপনার প্রিয় লেখাটা বা কবিতাটা। আচ্ছা, অন্যান্য মধ্যে যাই, দেখুন অন্যান্য মধ্যে কী আছে। অনুবাদ চর্চা আলোচনা ইংরাজি পাঠ প্রথম ভাগ, ইংরাজি সহজ পাঠ, উপনিষদ ব্রহ্ম, কবি কাহিনী। দেখুন, কবি কাহিনী আছে, বনফুল আছে, বিবিধ প্রসঙ্গ আছে, ব্রহ্মমন্ত্র আছে, মন্ত্রী অভিষেক আছে, তারপরে সমালোচনা আছে, সহজ পাঠ প্রথম উদিত। সহজ পাঠ আমরা অনেকেই পড়েছি, সবাই পড়েছি, অনেকের মনে আছে অনেকের মনে নেই। যাই হোক, সহজ পাঠটাই পড়ি, আমার মনে হয় সহজ পাঠটা সবচেয়ে ভালো হবে, অল্প একটু পড়ি। অ আ ছোট খোঁকা বলে অ আ শেখে নি সে কথা ক আ, হর্ষ দীর্ঘ বসে খায় ক্ষীর খোয়, অশ্ব দীর্ঘ তাকে ছাড়ে ঘেউ ঘেউ। কবি কাহিনীতে যান, প্রথম স্বর্গ। দেখুন, শুন কল্পনা বালা ছিল কোন কবি বিজন কুটির তলে, ছেলেবেলা হতে তোমার অমৃত পানে আসিছে মুজিয়া, তোমার বিনার ধ্বনি ঘুমায়ে ঘুমায়ে শুনিতে দেখিতে কত সুখের স্বপন। দেখেছেন কত সুন্দর অক্ষর বিন্যাস, তাদের কোনো যুক্ত অক্ষর ভেঙে যাওয়া নেই, কিছু নেই, সুন্দর অক্ষর লেখা আছে, আপনার পড়ার পক্ষেও খুব সুবিধা। যাই হোক, আপনারা নিশ্চয়ই এটা বিবেচনা করে ইনস্টল করে নেবেন, আমার আশা করি এটা আপনার ভালোই লাগবে। আপনাদের এই অ্যাপসটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ, এবং অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল করে এটার ফিডব্যাক দেবেন কোম্পানিকে, তাদের যাতে আরও উৎসাহ হয়ে অন্যান্য বিখ্যাত কবিদের লেখা নিয়ে তারা অ্যাপস বের করতে পারে। আর অবশ্যই অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে
আমি আরও আগ্রহ পাই এই সমস্ত ধরনের ভিডিও বানাতে এবং আপনাদেরকে আরও উপকৃত করতে পারি। আর আমার অ্যাপস যদি এই ইউটিউবের ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।